পশ্চিমবঙ্গে 20খানা বিল পাস হয়েছে, গিলোটিন হয়েছে মমতার এখানে। কেন হলো? এই শুভেন্দুরা হই হই করে বেরিয়ে আসে আর ওই সময় বিল পাস করে নেয়। বলার লোক আমি অ্যাসেম্বলির লোকেদের, যে সুকবিলাস বর্মা, ওই যে টপিক ওয়াইজ বলতো, বলার লোক একটা দেখাও তো, একজন আছে বিজেপি, সে হলো বালুরঘাট থেকে জিতেছে ভদ্রলোক, খুব পড়াশোনা জানা লোক। আমি তো ওর যে বলে টুকে রাখি ওর পয়েন্টগুলো, কোথায়, এটা তো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। চিদম্বরমের কথা বলছিলেন, তার বাড়িতেও কিন্তু মানে ইডি কি পেয়েছে, সে তো রোজ বলছে মামলাটা করো। চিদম্বরমের বাড়িতে বললো তুমি 8 লাখ টাকা, তার মধ্যে 1/3 হলো, 1/3 তোমার, 1/3 তোমার, 2.5 লাখ। ও দিনে 40-30 লাখ টাকা রোজগার করে, একটা লিমিট আছে। ওর বলছে কি হলো মামলাটা করো, কিন্তু জেল তো খাটিয়ে দিল 2.5 মাস খেটে। বলতে দেবো না রে, বলতে দিলে আমার ভুলটা আমি কী আছে বলতে শুনতে পারবো। এই যে তুমি এতক্ষণ আমার বিরুদ্ধে অনেক যারা যারা বলেছে শুনছি তোর, আমি শুনবো না, তাহলে কী হলো?